চীন থেকে উপহারে 6 লাখ ডোজ করোনা টিকা আসছে আজ, রাশিয়ার টিকা কবে আসবে নিশ্চিত নয়। ভারতে 71 দিনের মধ্যে একদিনে সর্বনিম্ন করোনা শনাক্ত, প্রায় 66 হাজার, 24 ঘন্টায় 3,071 জনের মৃত্যু। দীর্ঘ 12 বছর পর আজ ইসরায়েলে শেষ হতে যাচ্ছে নেতানিয়াহুর শাসনামল, ভোটাভুটির মাধ্যমে অনুমোদন পাবে নতুন সরকার। আমন্ত্রণ, আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান, শিরোনাম শুনছিলেন। এবার চলে যাচ্ছে পুরো খবরে। দ্বিতীয় দফায় চীনের উপহারে 6 লাখ ডোজ করোনা টিকা ঢাকায় আসছে আজ। বিকেল 5:30টার দিকে এসব ভ্যাকসিন বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তবে রাশিয়া থেকে স্পুটনিক ভি টিকা কবে আসবে তা এখনও নিশ্চিত নয়। সকালে ঢাকায় নিযুক্ত চীনের দূতাবাসের ফেসবুক পেজে টিকা বহনকারী বিমানের ছবি দেওয়া হয়। এর আগে শুক্রবার টিকা আসার বিষয়টি নিশ্চিত করেন ঢাকায় চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে চীনের উপহারের টিকা আনতে দুটি C-130 বিমান পাঠানোর কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। প্রথম দফায় গত 12ই মে চীনের উপহারের 5 লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছে। সে সময় সিনোফার্মের এই টিকার পাশাপাশি OAD সিরিঞ্জও বাংলাদেশকে দেয় চীন। গত 25 মে সেই টিকার প্রয়োগ শুরু হয়। বিশ্ব করোনায় একদিনে মারা গেছে 10 হাজারের বেশি মানুষ। একদিনে নতুন রোগী 3,70,000। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 38,10,000, আক্রান্ত 17,64,00,000-এরও বেশি। 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ 3,310 জনের মৃত্যু হয়েছে ভারতে। নতুন শনাক্ত 81,000 রোগী। ভারতে পরীক্ষামূলকভাবে 40 জন করোনা রোগীকে অ্যান্টিবডির ডোজ দেয়া হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটি কার্যকর কিনা তা নিয়ে গবেষণা করছে হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো অ্যান্টারোলজি। সংক্রমণ কমায় সোমবার থেকে দিল্লিতে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। খোলা থাকবে দোকানপাট ও শপিং মল। তবে সংক্রমণ বাড়লে আবারও বিধিনিষেধ দেয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার G7 এর ভার্চুয়াল বৈঠকে নরেন্দ্র মোদী বলেন, বিশ্ব স্বাস্থ্য সুরক্ষায় ভারতের সমর্থন রয়েছে। এছাড়া দ্বিতীয় ঢেউয়ে সংকটে পাশে থাকা দেশগুলোর প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। এদিকে দরিদ্র দেশগুলোকে অন্তত 100 কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন G7 নেতারা। এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও এটি পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। একই সাথে G7-কে করোনা প্রতিরোধে উন্নয়নশীল দেশগুলোতে আর্থিক সহায়তার পাশাপাশি মেডিকেল সরঞ্জাম বাড়ানোর আহ্বান জানায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো। এদিকে বিশ্বে করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 2,000-এর বেশি মানুষ মারা গেছে ব্রাজিলে। করোনা সংক্রমণ রোধে মস্কোতে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিভিন্ন প্রজাতির বাদুড়ের শরীরে 24 ধরনের নতুন করোনাভাইরাসের সন্ধান পেয়েছে চীনের বিজ্ঞানীরা। সম্প্রতি সেল নামের একটি জার্নালে চীনের শানডং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের প্রকাশিত গবেষণার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম CNN এ তথ্য দিয়েছে। এর মধ্যে উহানের বন্যপ্রাণীর বাজার থেকে সারা বিশ্বে সংক্রমণ ছড়ানো SARS-CoV-2 এর মতো 4টি করোনাভাইরাস পেয়েছেন বিজ্ঞানীরা। এছাড়া আরেকটি করোনাভাইরাসের জিনোমের সঙ্গে SARS-CoV-2 ভাইরাসের অনেক মিল পেয়েছেন চীনা গবেষকরা। 2019 সালের মে মাস থেকে 2020 সালের নভেম্বর পর্যন্ত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জঙ্গলগুলোতে থাকা বাদুড়ের ওপর গবেষণা করে এসব তথ্য বের করেছেন তারা। শানডং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, তাদের এই গবেষণা প্রমাণ করে বাদুড় অনেক ধরনের করোনাভাইরাসের বাহক আর সেগুলো মানুষের শরীরেও ছড়াতে পারে। এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় অর্থায়ন বাড়ানোর প্রতিশ্রুতি আসতে পারে আজকের G7 সম্মেলনে। সেই সাথে জোটের নেতারা কার্বন নিঃসরণ কমানো সহ জলবায়ু পরিবর্তন ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বলেও আশা করা হচ্ছে। জীবাশ্ম জ্বালানি শক্তি খাতের জন্য প্রায় সব সরকারি সহায়তার অবসান এবং পেট্রোল ও ডিজেল গাড়ি পর্যায়ক্রমে কমিয়ে আনার ঘোষণা আসতে পারে। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বক্তব্যে পরিকল্পনা গ্রহণে দিক নির্দেশনা দেবেন বিখ্যাত প্রকৃতিবিদ ডেভিড এটেনবারো।
বিশ্বে চীনের আধিপত্য রুখতে কৌশলগত পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন ধনী দেশগুলোর জোট G7 এর নেতারা। যুক্তরাজ্যে কর্নওয়ালে চলা G7 সম্মেলনে এমন পরিকল্পনা চূড়ান্ত করেছেন তারা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর উদ্যোগে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্প শুরু হয় 2013 সালে। এই প্রকল্পের এরই মধ্যে কাজ ছাড়িয়ে গেছে এশিয়া থেকে ইউরোপে। বিশ্বজুড়ে বাড়তে থাকা চীনের প্রভাব নিয়ন্ত্রণের বিষয়টি উঠে আসে G7 সম্মেলনের দ্বিতীয় দিনে। উন্নত অবকাঠামো নির্মাণে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে সহায়তা করতে নতুন পরিকল্পনায় সম্মতি দিয়েছেন জোটের নেতারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, চীনা প্রকল্পের বিকল্প হতে পারে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড B3W পরিকল্পনা। এর আওতায় কাঠামোগত উন্নয়নে 2035 সালের মধ্যে $40 trillion সহায়তা দেওয়া হতে পারে, তবে অর্থায়ন কিভাবে হবে তা এখনও চূড়ান্ত হয়নি। G7 প্রতিনিধিদের দাবি, মানবাধিকার লঙ্ঘন ও করোনার উৎস অনুসন্ধানে চীনের গড়িমসি তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের বিতর্কিত ভূমিকা দেশটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে বাধ্য করেছে তাদের। এদিকে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকে দরিদ্র দেশগুলোকে 1 বিলিয়ন টিকা সরবরাহে G7 নেতাদের প্রতিশ্রুতিকে স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, তবে তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘ 12 বছর পর আজ শেষ হতে যাচ্ছে ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনামল। আজ পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নতুন সরকারের অনুমোদন দেওয়া হবে, ফলে সবকিছু ঠিক থাকলে নেতানিয়াহু সরকারের অবসান নিশ্চিত আর নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নাফতালি বেনেত। নেতানিয়াহুকে সরাতে নতুন জোট গঠন করেছে 8টি বিরোধী দল। এই জোটে বামপন্থী, উদারপন্থী, কট্টরপন্থী, জাতীয়তাবাদী ও ধর্মীয় দল রয়েছে। এছাড়া দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সরকার গঠনে যুক্ত হচ্ছে একটি আরব ইসলামী দল। পার্লামেন্টে মাত্র 1টি আসনে এগিয়ে থেকে নতুন সরকারের দায়িত্ব নিতে যাচ্ছে বিরোধী জোট। মিয়ানমারের দুটি পৃথক জায়গায় হামলা চালিয়ে এক ক্যাপ্টেন সহ 27 সেনা সদস্যকে হত্যা করেছে জান্তা বিরোধী বিদ্রোহী গোষ্ঠী। স্থানীয় গণমাধ্যম জানায়, চীন রাজ্যের থানথলাং ও হাথা এলাকায় এই ঘটনা সবগুলো ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, পাহাড়ি এলাকায় মোটরসাইকেলে আসা প্রায় 30 সেনাকে ফাঁদে ফেলে বিদ্রোহীরা। এ সময় 1 ঘন্টায় 17 সেনা নিহত হয়। একই দিন হাখা মহাসড়কে সেনাদের একটি বহরে হামলা চালানো হয়, এতে 10 সেনা সদস্য প্রাণ হারান। বেসামরিক নাগরিকদের উপর সেনাবাহিনীর বিভিন্ন অপরাধের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানান বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র। বার্ষিক বকেয়া চাঁদা পরিশোধ করে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাধিকার ফিরে পেল ইরান। অর্থ পরিশোধ করায় পুনরায় ভোট দিতে পারবে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘের মুখপাত্র ফারহান হক। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত শুক্রবার এক টুইট বার্তায় জানান, এ বিষয়ে 6 মাস ধরে কাজ করার পর জাতিসংঘ ইরানকে ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। ইরান জানায়, দক্ষিণ কোরিয়ায় দীর্ঘদিন আটকে পড়া অর্থ ফিরে পাওয়া গেলে জাতিসংঘকে বকেয়া চাঁদার একটি অংশ পরিশোধ করবে তেহরান। দেশটির আবেদনের প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া অর্থ ছাড় দেয় যুক্তরাষ্ট্র। পরে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি এই অর্থ জাতিসংঘে পৌঁছায়। চীনের হুবেই প্রদেশে একটি আবাসিক ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 37 জন। রোববার সকালে হুবেই প্রদেশের ঝাংগুয়ান জেলার শিয়ান শহরের একটি আবাসিক ভবনের গ্যাসের লাইন বিস্ফোরিত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছে শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করেছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছে বলে শঙ্কা জানিয়েছেন উদ্ধারকর্মীরা। তবে কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। সিরিয়ায় পৃথক দুটি হামলায় 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 27 জনের বেশি। শনিবার আফরিন শহরে হতাহতের এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, আফরিন শহরের একটি আবাসিক এলাকা ও একটি হাসপাতাল লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটস এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সদস্যরা ক্ষেপণাস্ত্র ও কামান হামলা চালায় বলে অভিযোগ করেছে তুরস্ক। তবে এ ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। জড়িতদের খুঁজতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। হামলায় তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। শোক প্রকাশ করেছেন কুর্দি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন।
নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশে বন্দুকধারীদের হামলায় 53 জন নিহত হয়েছেন। শুক্রবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে আসা হামলাকারীরা জুরমি জেলার কয়েকটি গ্রামের বাসিন্দা ও কৃষকদের উপর হামলা চালায়। জামফারা পুলিশের মুখপাত্র জানান, অপরাধীদের ধরার জন্য তারা কাজ করছেন। এদিকে জামফারা প্রদেশের গভর্নর সেখানকার বাসিন্দাদের এই ধরনের হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তার সরকার দস্যুদের আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য পাল্টা আক্রমণের অনুমতি দিয়েছে। সমুদ্রের বরফে আটকে পড়া এক পোষা কুকুরকে উদ্ধারে ব্যবহার করা হয়েছে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বরফ কাটার জাহাজ। সম্প্রতি রাশিয়ার সাইবেরিয়ায় এক গ্রাম থেকে হারিয়ে যাওয়া কুকুর আইকাকে উদ্ধারে রুশ নৌবাহিনী ব্যবহার করেছে আইস ব্রেকার আলেকজান্ডার, সান্ডিকোভ এবং একটি হোভারক্রাফ্ট। এক সপ্তাহ আগে রাশিয়ার দক্ষিণাঞ্চলের বরফে ঢাকা একটি গ্রাম থেকে হারিয়ে যায় পোষা কুকুর আইকা। পরে তার সন্ধান মেলে সাইবেরিয়ার কাছে বরফে ঢাকা আর্কটিক সমুদ্রে। তবে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আইকাকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব মনে হয়। তবে সেই অসাধ্য সাধন করেছে রুশ নৌবাহিনী। শক্তিশালী পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বরফ কাটার জাহাজ আইস ব্রেকার আলেকজান্ডার দিয়ে উদ্ধার করা হয় কুকুরটিকে। 28 তারিখে আমরা কুকুরটির সন্ধান পাই। কামিনী গ্রাম থেকে সমুদ্রের বরফের ওপর দিয়ে 4 মাইল হেঁটে আসে সে। তবে ঠান্ডা এবং খাবারের অভাবে ফেরত যেতে পারছিল না। সৌভাগ্যবশত আমরা ওই জায়গা দিয়েই গন্তব্যের দিকে যাত্রা করেছিলাম। পরে তাকে উদ্ধার করি আমরা। উদ্ধারের পর হোভারক্রাফটে করে তাকে ফিরিয়ে দেয়া হয় তার মালিকের কাছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালিত হয় জুনের দ্বিতীয় সপ্তাহে। সে উপলক্ষে শনিবার উইন্ডসর ক্যাসেলে আয়োজন করা হয় প্যারেডের। রানীর সঙ্গে ছিলেন ডিউক অফ কেন্ট প্রিন্স এডওয়ার্ড। প্যারেডে অংশ নেন মহামারী ও যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের নিয়োজিত সেনারা। এছাড়া রয়্যাল এয়ারফোর্সের বিশেষ ফ্লাইপাস্টের মাধ্যমে শেষ হয় প্যারেড। তবে রানীর জন্ম 1926 সালের 21 এপ্রিল। স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর কারণে ওই দিন বড় কোনো আয়োজন দেখা যায়নি। তবে সাদামাটাভাবে জন্মদিনের আয়োজনে তিনি কেক কেটেছেন তলোয়ার দিয়ে। পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। চীন থেকে উপহারে 6 লাখ ডোজ করোনা টিকা আসছে আজ। রাশিয়ার টিকা কবে আসবে নিশ্চিত নয়। ভারতে 71 দিনের মধ্যে একদিনে সর্বনিম্ন করোনা শনাক্ত, প্রায় 81,000। 24 ঘন্টায় 3,071 মৃত্যু। দীর্ঘ 12 বছর পর আজ ইসরায়েলে শেষ হতে যাচ্ছে নেতানিয়াহুর শাসনামল। ভোটাভুটির মাধ্যমে অনুমোদন পাবে নতুন সরকার। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।